নমস্কার বন্ধুরা, সিপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে করে দেখাবো সকালের একটি জলখাবার। এই জলখাবারটি আপনারা বাচ্চাদের টিফিন হিসাবেও করে দিতে পারেন। এটি সকল বাচ্চাদের প্রিয় একটি খাবার। তাহলে চলুন জলখাবারটি করা যাক। প্রথমে একটা পাত্রের মধ্যে তিনটে ডিম আমি ভেঙে নিচ্ছি চামচ দিয়ে। দেখো, আমি তিনটে ডিমকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা দেখো ফাটিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচানো, কিছুটা টমেটো কুচানো, কিছুটা ধনে পাতা কুচানো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা কুচানো, আর দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও করতে পারো, তবে গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদটা কিন্তু দারুণ হয়। এবার দেখো ডিমের সাথে আমার সব উপকরণগুলো ভালো করে মিশানো কমপ্লিট। একটা রুটি নিয়ে ডিমের মধ্যে এপাশ ওপাশ করে ডিমটা রুটির গায়ে দেখো ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রুটিটা তেলের মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে দেবো। ডিম টোস্টের দেখো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশ ফিরিয়ে দিচ্ছি। ডিম টোস্টটাকে দেখো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ডিম টোস্টটা ভাজে আমার কমপ্লিট। এবার আমি ডিম টোস্টটাকে একটা পাত্রে তুলে নেব। একই রকমভাবে আমি সব ডিম টোস্টগুলোকে ভেজে নেব। আমার এই ডিম টোস্টের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার ফার্স্ট আপনাদের কাছে পৌঁছায়।